দেখুন, আমি প্রথমেই বলবো, মানুষ হিসেবে বলি, যে কোনো মহিলা যদি তার সম্ভ্রম নষ্টের দাবি করে কোনো কিছু করে থাকে, সমাজের যে শ্রেণীর মানুষের যুক্ত থাকবে, এটা আমাদের কারো কাছেই কাম্য নয়। এবং তার ফলস্বরূপ যদি কোনো আইন আদালত হয়ে থাকে, তার বিচার আইনের রাস্তায় আইনের পথে হবে। সে ব্যাপারটায় আমি মানুষ হিসেবেও কিছু বলতে পারবো না, কারণ বিচারটা যখন হবে, তদন্ত হবে, তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্ত রিপোর্ট আসবে, তার পক্ষে সওয়াল জবাব হবে, তারপরে বিচার বিভাগ সেই ব্যাপারটায় বিচার করবে। সুতরাং সেই ব্যাপারটায় আমাদের মানুষ হিসাবে এবং একজন আইনজীবী হিসেবে বলার কিছু নেই, কারণ সেটা সময় বলবে। তবে এটুকু বলতে পারি যে নম্রতার যে ঘটনাটা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, মানুষ হিসেবে এটা বা সামাজিক সমাজের কাছে এই ঘটনাটা কারোই কেউই পছন্দ করবে না। পরবর্তীকালে যে রাজনৈতিক কথাটা বলছেন, তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে রাজনৈতিকভাবে যাদেরই নাম আসুক না কেন, সেটাও বাঞ্ছনীয় নয়। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত থাকে, সেটাও সমাজের পক্ষে কাম্য নয়। এতে করে আমরা দেখেছি যে তার পক্ষেও সুখকর যেমন হয় না, এবং পারিপার্শ্বিক ঘটনা এবং সমাজের পক্ষেও সেটা সুখকর নয়। এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবহারজীবী হিসাবে, যে কোনো ঘটনায় যে বিচার বিভাগের অধীনে যখন চলে যায়, বিচার বা আইন আইনের পথেই চলবে।